মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। হাঁসের ব্যবসা করবে বলে ধার নিয়েছিল প্রায় 50,000 টাকা, কিন্তু 4 মাসে ধার লোনের টাকা শোধ করতে না পারায় সুদের টাকা বেড়ে দাঁড়ায় প্রায় 1,35,000 টাকা। সেই টাকায় শোধ করতে না পেরে বিষকে আত্মঘাতী হন রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওসমানপুর গ্রামের বাসিন্দা বছর 31-এর তারা স্বর্ণকার। পরিবার সূত্রে জানা যায়, ওসমানপুর গ্রামে দোলন হালদার নামে একজনের কাছ থেকে ব্যবসা করার জন্য বেশি সুদে লোন নিয়েছিল তারা স্বর্ণকার। সেই লোনের সুদ শোধ করতে না পারায় শুক্রবার দুপুরে 4 প্যাকেট বিষ খান তিনি। প্রথমে তাকে রঘুনাথগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই রাতে মৃত্যু হয় তার। এই ঘটনায় দোলন হালদার যিনি লোন দিয়েছেন তার উপর অভিযোগ তুলেছে মৃতের পরিবার। টাকা প্রথমে আমি ওই হাঁসের ব্যবসার জন্য 30,000 ওটা আমার নিজের ছিল, আর 50,000 ও নিয়েছিল, কিন্তু এখন ও সুদ সমেত 4 মাসে যেটা হয় সেটাকে বাদ দিয়ে দোলন বলছে কি আমরা নিজে থেকে আমার স্ত্রীকে 1,00,000 দিয়ে পাঠালাম, তো একবার ঘুরিয়ে দিয়ে পাঠিয়ে দিল, বলছে 4 নাও লিবো না, খো সব সময় দিলিব, আমি কাউকে চিনি না, লিবার সময় নিয়েছ আর দিবার সময় দাও না। তো আমি বললাম কি তুমি ডকুমেন্টসটা দেখাও কি আমার স্ত্রী টাকাটা নিয়েছে, আমি সবই দিয়ে দেবো, আর আমি নিজে তাকে এটা দিয়ে গেলাম, সেটা কিন্তু ওরা মানলো না। দিয়ে আবার যখন এলো, এসে আমাকে বলছে লাও তুমি তাহলে গঙ্গা যেতে যাও, গঙ্গা যাও, এসে তারপরে শুনছি কি 4 প্যাকেট বিষ খেয়ে নিয়েছে, কাঁচ বিষ।